বকরে ঈদে গরু কোরবানি দেবেন বেগম খালেদা জিয়া তা সেই গরু কি আর যেমন তেমন হলে চলে একটু নধর নধরকান্তে খুতহীন স্বাস্থ্যবতী গরু না হলে লোকেই বাকি বলবে এখন প্রধানমন্ত্রীর কোরসি শেখ হাসিনার কাছে খোয়ালেও তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমানে প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন তা তার বকরি ঈদের গরু তো একটু স্পেশাল হবেই বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর গরুটির দাম নাকি ভারতীয় মুদ্রায় প্রায় তিন লক্ষ টাকা একটা গরুর এত দাম সংবাদ মাধ্যমের একাংশের দাবি সর্বগুণ সম্পন্ন এই গরুটি নাকি বিদেশি মানে কোরবানি ঈদের জন্য ভারত থেকে কিনে নিয়ে আসা হয়েছে তাহলেই বুঝুন ভালো জিনিসের জন্য ভালো দাম লাগবে না আর টাকা পয়সা নিয়ে যখন কোনো চিন্তাভাবনা নেই তখন ব্যবসায় তো চড়া দাম হাঁকাবেনি তবে কোরবানি চাপিয়ে নিজের পরিবার এবং কর্মচারীদের জন্য কিছু মাংস রেখে বাকি মাংস গরিবদের মধ্যে বিলি করে দেন বেগম খালেদা জিয়া বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর বিএনপি চেয়ারম্যান আর একটা ছাগল কোরবানি দিয়েছেন তবে তার দাম জানা যায়নি দুপুরে সপরিবারই একসাথে ঈদের ভোজ সারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যুরো রিপোর্ট ওঙ্কার অনলি ট্রুথ